আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ডিম ও আলুর একটি রেসিপি। আমরা ডিমগুলো এখন গ্রেট করে নেব। আমাদের ডিমগুলো গ্রেট করে নিচ্ছি, এভাবে গ্রেট করে নেব তিনটি ডিমই। আমরা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নেব, তারপরে দিয়ে নেব, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো 1 কাপ, পেঁয়াজটা একটু ভেজে নেব যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজ একটু বেশি হলে ভালোই হয়, পেঁয়াজ একটু বেশি দিলে সমস্যা নেই। আমরা 3-4টা মরিচ কুচি দিয়ে দেবো, যে যেরকম ঝাল খায় তাহলে একটু বেশিও মরিচ দিতে পারেন। আমরা এখন টমেটো কুচি 1টা দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো, টমেটোর উপরে 1 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে নেব। টমেটোর উপরে লবণটা দিলে লবণটা তাড়াতাড়ি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে নেব, তারপরে আমরা ভালো করে নেড়ে নেব। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেব, আমরা এখন দিয়ে দেব মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, তারপরে ভালোভাবে নেড়ে নেব। আমাদের মশলাটা ভুনানো হয়ে গেছে, এখন আমাদের ডিম ও আলুর মিশ্রণটি যেটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে নেব। অল্প অল্প করে দেবো আর নাড়বো, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ডিমটি আউলে যাবে। ডিমের গ্রেট ও আলু 1টা দিয়েছি, আপনাদের ডিম বেশি হলে আলুও বেশি দিতে পারেন। এখন আমাদের মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেব, অবশ্যই আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। আর মিশ্রণটি যেহেতু গ্রেট করা, তাই আস্তে আস্তে নেড়ে আমরা মিক্স করে নেব মশলার সঙ্গে। আমাদের ডিম আলুর রেসিপিটা হয়ে এসেছে। এই রেসিপিটা ভাতের সঙ্গেও খেতে পারেন, পরোটা রুটি নান রুটির সঙ্গেও খেতে পারেন। আসলে অনেক মজাদার একটি রেসিপি ডিম আলুর রেসিপি। আপনারা চাইলে আলু একটু বেশিও দিতে পারেন, আমি আলুটা কম দিয়েছি, আমার ডিম কম তাই। আমাদের ডিম আলুর রেসিপিটি হয়ে গেছে, এখন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আপনি এই ডিম আলুর রেসিপিটি ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি অথবা নান রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে। আসলে অনেক মজাদার একটি রেসিপি। আমাদের রেসিপিটি রেডি, চলুন বন্ধুরা খাওয়া যাক।